বিসমিল্লাহিরহমানিরহিম, আশরিফা কিচেন হোমে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো আমি আজকে যেহেতু এখন শবে বরাত, তাই শবে বরাতে আমরা অনেক রকমের হালুয়া বরফি বানিয়ে খাই। তো আজকে আমি গাজরের বরফি বানিয়ে দেখাবো। তো প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখুন, গাজরের পেস্ট আমি আগে বানিয়ে নিয়েছি। গাজরটাকে আমি সিদ্ধ করে দুধ দিয়ে হালকা সিদ্ধ করে এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, কারণ আমরা সবাই জানি গাজরের মানে সিদ্ধ করে পেস্ট করা। আর এর জন্য লাগবে আমার চিনি, সুজি লাগবে, গুঁড়ো দুধ। আর গাজর আমি দেখুন ইয়েলো কালার মানে হলুদ কালারের, যে কমলা কালারের যে গাজরটা হয় সেটা নিয়েছি। আপনারা যে কোনো কালারের গাজর নিতে পারেন। তো প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন আর কথা বাড়াবো না, যেহেতু বরাত তো আমরা অনেক রকমের হালুয়া খেয়ে থাকি। তো আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন তাহলে আর কথা বাড়াবো না, এখন মূল উপকরণে চলে যাই। তো চুলায় আমি একটা প্যান বসিয়েছি, চুলে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো ঘি। সুজিটা আমি ভেজে নেব ব্রাউন কালার করে। তো আমার ঘিটা গলে গেছে, এখন সুজিটা দিয়ে দেব। সুজিটা ভালো করে ভেজে নেব। তো হচ্ছে সবাই বারাত, যেহেতু আজকে সবাই বারাত, ভিডিওটা আমি আজকে করতেছি। তো ভিডিওটা হচ্ছে আপনারা আজকে পাবেন না, গতকালকে পাবেন। কারণ হচ্ছে আমি একটু সমস্যা ছিল, মানে বাসায় হচ্ছে আমার দাদির মৃত্যুবার্ষিকী ছিল, যার ফলে আমি একটু বাহিরে গেছিলাম, মানে আমার বাবার বাসায়, যার ফলে আর কি কালকে এমনি ভিডিওটা করতে পারিনি। তো আপনারা মনে কিছু নেবেন না, আমার এই ভিডিওটা আপনারা গতকালকে পাবেন, মানে সবাই বারাতের একদিন পরে পাবেন। তো আপনারা মনে কিছু নেবেন না। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। তো আমার সুজিটা আমি একদম ভালো করে ভেজে নিয়েছি, এই দেখুন সুজিটা আমার একদম ভালো করে ভাজা হয়ে গেছে। সুজিটা আমি নামিয়ে নেব। তো আমি এখানে আরেকটু ঘি দিয়ে দিয়েছি, আর এক চা চামচ। এখন যে আমি পেস্টটা করেছি গাজরের, সে গাজরের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকবো। এটা অনবরত নাড়তে হবে, আর জালটা এই পর্যায়ে একটু লো ফ্লেমে রাখতে হবে। এখন আমি এখানে দিয়ে দেবো চিনি। চিনিটা যে যেরকম মিষ্টি খাবেন সেই পরিমাণে দেবেন, অবশ্যই কম বেশি করে নিতে পারেন। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা সুজি। দিয়ে এটাকে আবার অনবরত নাড়তে হবে। এখন আমি এখানে দিয়ে দেবো গুঁড়ো দুধ, দিয়ে আবারও এটাকে অনবরত নাড়তে হবে। আর এই পর্যায়ে একটু জালটা লো ফ্লেমে রাখতে হবে, বেশি হাই হিটে দেওয়া যাবে না। আপনারা এখানে যদি চান লিকুইড দুধ দিয়ে আগে গাজরটাকে সিদ্ধ করে নিতে পারেন, যদি গুঁড়ো দুধ দিতে না চান। আর গুঁড়ো দুধ দিলে হয় কি ফ্লেভারটা আরও বেশি ভালো আসে, টেস্টটা ভালো হয়। এই পর্যায়ে আমি একটু দিয়ে দেবো ফুড কালার, গাজরের কালারটা ঠিক থাকার জন্য। এটা বড় বড় যে কোনো দোকানে মুদির শপে গেলে পাওয়া যাবে। তো ফাইনালি আমার হালুয়াটা হয়ে গেছে, এখন আমি বরফির জন্য এটা প্লেটে শেপ দেব। চাইলে আপনারা এটা এই অবস্থায় হালুয়া মানে বাদাম টাদাম দিয়ে খেতে পারেন। তো আমি একটা থালাতে ঘি লাগিয়ে এটা ঢেলে নেব। তো হয়ে গেছে, এটা আমি এখন থালাতে ঢেলে নেব। এটা আপনারা এখন ঠিক যে শেপে করবেন, ঠিক গরম অবস্থায় সেইটা মানে সেই শেপে করতে হবে, ঠান্ডা হলে এটা বেশি ভালো হবে না।
এভাবে গরম অবস্থায় করে নিতে হবে। ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে। তো হালুয়াটা আমার ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কেটে নেব। আমি কেটে প্লেটে তুলে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখুন গাজর আর সুজি দিয়ে কত সুন্দর আমার একটা বরফি এই সবে বেড়াতের উপলক্ষে। তো আমি বলবো প্লিজ প্লিজ আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাসায় করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা ইউটিউবে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন প্লিজ ফলো করবেন, বেশি বেশি শেয়ার করবেন যাতে আমার ভিডিওগুলো বেশি বেশি সবাই দেখে। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।